এখানে পাঁচটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন। এক নাম্বার, রহিম সাহেব সস্ত্রীক কুমিল্লা থাকেন। দুই নাম্বার, করিম সকালবেলা ঘুম থেকে ওঠে। তিন নাম্বার, আগামীকাল বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চার নাম্বার, আর অশ্রু জল বিসর্জন দিও না। এবং পাঁচ নাম্বারে রয়েছে কি, বিয়েতে আপনি আমন্ত্রিত। এখানে যতগুলো সেন্টেন্স রয়েছে সবগুলো কিন্তু ভুল, এবং কোথায় ভুল, কেন ভুল, কীভাবে সঠিক করব সবই কিন্তু থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাই নেম ইজ শাকিল। তো এই মুহূর্তে আমি আলোচনা করব কিভাবে আপনারা প্রয়োগ অপপ্রয়োগ বা বাংলা শুদ্ধিকরণের কীভাবে করবেন। তো এখানে পাঁচটি সেন্টেন্স দেওয়া আছে, পাঁচটি সেন্টেন্সের মাধ্যমে আপনারা যদি শিখতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে 100%-এর ভিতরে আপনার 20%-এর মতো শুদ্ধিকরণের রুলসগুলো জানা হয়ে যাবে। তো এক নম্বরে আসেন, যে প্রথমে কি ছিল, রহিম সাহেব সস্ত্রীক কুমিল্লা থাকেন। এখানে আমাদের ভুলটা কি, আমরা কিন্তু ভুল অনেকেই বুঝতে পারি না আসলে, এখানে আমাদের ভুল নাই, অনেকেই ভুল ভাই ভুল কোথায় ঠিকই তো আছে, সস্ত্রীক কুমিল্লা থাকেন। তো এখানে আমাদের ভুলটা হচ্ছে সস্ত্রীক। সস্ত্রীক কেন আমাদের ভুল, দেখেন স মানে হচ্ছে নিজ, দন্ত্য সইবা মানে কি নিজ, আর দন্ত্যের স যদি এক শুরু থাকে তার মানে কি সাথে। তার মানে উপরের যে এক নম্বর সেন্টেন্সটা আছে যে রহিম সাহেব সস্ত্রীক কুমিল্লা থাকেন, এর মানে কি বোঝাচ্ছে, রহিম সাহেব নিজ স্ত্রীর সাথে কুমিল্লা থাকেন। তার মানে রহিম সাহেব নিজ স্ত্রীর সাথে যদি কুমিল্লা থাকেন আর অন্যের স্ত্রীর সাথে তাহলে ঢাকাই থাকেন, তো অবশ্যই না, হাস্যকর কাহিনীটা হচ্ছে। তার মানে এখানে কি হবে, এখানে আমাদের হবে এই দন্ত্যের সইবটা কেটে যেয়ে এখানে শুধু দন্ত্য স হবে। তো আমাদের কারেক্ট অ্যান্সারটা হবে হচ্ছে রহিম সাহেব শুধু স, সস্ত্রীক, সস্ত্রীক কুমিল্লা থাকেন। আর যদি মাঝে মাঝে এরকম হয় যে চিঠিতে লেখা থাকে যে আপনারা সপরিবারে আমন্ত্রিত বা নিমন্ত্রিত, আপনারা সপরিবারে নিমন্ত্রিত, দেখেন সপরিবারে নিমন্ত্রিত, যদি এই শটা দেওয়া থাকে তার মানে নিজ পরিবারে নিমন্ত্রিত, মানে নিজ পরিমাণ যদি এই শ দিয়ে চিঠি লেখা থাকে তার মানে বুঝবেন যে আপনাকে আপনার নিজের পরিবারে নিমন্ত্রিত করছে, তাদের পরিবারে না, তো অবশ্যই সেটা ভুল হবে। আপনাকে কি বলতে হবে, সপরিবার মানে কি আপনার পরিবারের সাথে আপনাকে নিমন্ত্রিত। তো অবশ্যই এই দন্ত্যের সইব আর দন্ত্যের স এই জিনিসটা খেয়াল রাখবেন। এখন আসি দুই নম্বরে, যে করিম সকালবেলা ঘুম থেকে ওঠে। তো অনেকেই বলবেন ভাই এটা আবার ভুল কিসের, ঠিকই তো আছে, সিম্পল কথা যে রহিম সকালবেলা ঘুম থেকে ওঠে, করিম সকালবেলা ঘুম থেকে ওঠে, শাকিল সকালবেলা ঘুম থেকে ওঠে, সমস্যা কি ভাই, অবশ্যই ভাই এখানে সমস্যা আছে। এখানের ভুল কোথায়, এখানের ভুল হচ্ছে উঠে। আমরা কিন্তু শিখছি প্রয়োগ ও অপপ্রয়োগ, দেখেন এখানে উঠের অপপ্রয়োগটা ঘটেছে। কেন ঘটেছে, উঠে যে শব্দটি আছে এটা কি অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, আমরা জানি যে একটা বাক্যে অবশ্যই অবশ্যই একটা সমাপিকা ক্রিয়া থাকবে। তো ওকে, তো এই বাক্যে কোনো সমাপিকা ক্রিয়া নাই, যেটা আছে সেটা নাকি আবার অসমাপিকা ক্রিয়া। তাহলে উঠে, উঠে যদি অসমাপিকা ক্রিয়া হয় তাহলে আমাদের সমাপিকা ক্রিয়াটা কি ওঠে, ওঠে। তার মানে আমাদের এখানে কারেক্ট অ্যান্সারটা হবে যে করিম সকালবেলা ঘুম থেকে ওঠে। ওকে, যদি এইটা আমরা সমাপিকা ক্রিয়া কিন্তু একটা সেন্টেন্সে থাকতে পারে, যদি এই এই উঠে মানে কি, এই উঠে মানে হচ্ছে এরপরে আরও কিছু কথা আছে। সাপোজ এরকম থাকতে পারে যে করিম সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে, করিম সকালে ঘুম থেকে উঠে পড়তে বসে, এখানে বসাটা কিন্তু সমাপিকা ক্রিয়া, বাট এই যে রস্য উঠকারের ঠে এই উঠে যদি দেয় এটা কি অসমাপিকা ক্রিয়া। তো আমাদের এখানে যেহেতু সেন্টেন্স শেষ আমাদেরকে সমাপিকা ক্রিয়া লাগবে, তো সেক্ষেত্রে আমাদের এই উঠেটা আমাদেরকে ইউজ করতে হবে, যেখানে কিন্তু এই যে এটা দিয়ে আমরা শুদ্ধিটা করেছি। ওকে, এখন আসি তিন নাম্বার, যে আগামীকাল বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখেন সম্ভাবনা রয়েছে, এখন ভুলটা কোথায়, অনেকে বলবেন যে ভাই বজ্রপাতে এখানে ভুল আছে, আবার অনেকে বলবে বৃষ্টিপাত এখানে ভুল আছে, আসলে ভুলটা কোথায়, দেখেন ভুলটা আছে সম্ভাবনা, সম্ভাবনাটাই ভুল। সম্ভাবনা কেন ভুল, বানানো তো ঠিক আছে বাট কেন ভুল, দেখেন সম্ভাবনা মানে পজিটিভ ধারণা, পজিটিভ ধারণার ক্ষেত্রে কী বসবে সম্ভাবনা বসবে, আর নেগেটিভ ধারণার ক্ষেত্রে কী বসবে তোমার হচ্ছে, নেগেটিভ ধারণার ক্ষেত্রে হচ্ছে আশঙ্কা বসবে, সরি এখানে সম্ভাবনা না এখানে হচ্ছে আশঙ্কা, নেগেটিভ ধারণার ক্ষেত্রে হচ্ছে আশঙ্কা বসবে। দেখুন আশঙ্কা এখানে কী হবে, আগামীকাল বজ্রসহ, আগামীকাল বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো পজিটিভ নেগেটিভ কীভাবে বুঝবো, এখানে কিন্তু যদি বলতো যে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে কিন্তু অ্যান্সারটা ঠিক হতো, বাট বজ্রসহ বৃষ্টিপাত আল্লাহর রহমত যেটা পজিটিভ, বাট বজ্রসহ সেটা কিন্তু নেগেটিভ। বজ্র মানে কি, ওখান থেকে শিলাবৃষ্টি হবে, অনেকের ফসল নষ্ট হয়ে যাবে, এটা কি বজ্র একটা দুর্যোগের মতো, সেক্ষেত্রে কি এটা কি আশঙ্কা হবে, যেহেতু নেগেটিভ কিছু সেক্ষেত্রে আশঙ্কা। যেমন রোগীটির বাঁচার সম্ভাবনা রয়েছে, যেহেতু পজিটিভ একটা থিঙ্কিং হচ্ছে তার মানে কি এটাকে সম্ভাবনা হবে।
আর যদি হয় সে পরীক্ষায় ফেল করার সম্ভাবনা রয়েছে, দেখেন এটা কি পজিটিভ, সে পরীক্ষায় ফেল করার সম্ভাবনা রয়েছে? অবশ্যই না, এখানে বলতে হবে সে পরীক্ষায় ফেল করার আশঙ্কা রয়েছে। আমরা নেগেটিভের ক্ষেত্রে কী বসাবো? আশঙ্কা। পজিটিভের ক্ষেত্রে কী বসাবো? সম্ভাবনা। তো এই জিনিসটাই মনে রাখলেই এনাফ। যদি বলি যে রোগীটি বাঁচার আশঙ্কা রয়েছে, দেখেন এখানে কিন্তু হবে না, কী হবে, কী দেখতে হবে, কারণ একটা পজিটিভ থিংস, বাঁচার আশঙ্কা মানে সে বাঁচবে ভাই, পজিটিভ একটা জিনিস, ভালো একটা জিনিস, তার মানে কি রোগীটির বাঁচার সম্ভাবনা রয়েছে। ওকে, এখন আসি চার নাম্বার। চার নাম্বার একে আছে আর অশ্রু জল বিসর্জন দিও না। এখানে সমস্যাটা কি? ঠিকই তো আছে ভাই, আমরা তো কথাই বোধ হয় বলি আর অশ্রু জল ফেলাস না ভাই, আর কী করবি কান্নাকাটি করে। তো ওকে, এখানে আমাদের ভুলটা হচ্ছে ভাই অশ্রু জল। তো অশ্রু জল কেন ভুল? অশ্রু, অশ্রু মানে কি চোখের জল, অশ্রু মানে কি, অশ্রু মানেই ভাই চোখের জল। সেক্ষেত্রে আবার দুইটা জিনিস, ইংরেজিতে বলা যাকে রিডানডেন্সি আর বাংলায় বলা হচ্ছে বাহুল্য দোষ। তো এই দুইটা জিনিস আপনাকে করা যাবে না, হয় আপনি অশ্রু বলবেন অথবা চোখের জল বলবেন, দুইটার যে কোনো একটা বলবেন। আপনি সঠিকভাবে বলতে পারবেন যে আর অশ্রু বিসর্জন দিও না, এক নম্বর বলতে হবে আর অশ্রু বিসর্জন দিও না, অথবা আপনাকে বলতে হবে আর চোখের জল বিসর্জন দিও না। তো ওকে, অশ্রু মানেই চোখের জল, যেহেতু একই জিনিস বোঝাচ্ছে, আপনি পরপর দুইটা জিনিস একই ব্যবহার করতে পারবেন না। তার মানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে আর অশ্রু বা চোখের জল বিসর্জন দিও না। ওকে, এখন আসি চার নম্বরে, পাঁচ নম্বরে। পাঁচ নম্বর আছে বিয়েতে আপনি আমন্ত্রিত। এখানে ভুল কি ভাই? ঠিকই তো আছে, বিয়েতে আপনি আমন্ত্রিত, কোনো বানান ভুল নাই, কোনো কিচ্ছু ভুল নাই, অপপ্রয়োগ কেন হইল? তো দেখেন ভাই, আমন্ত্রিত, এখানে ভুলটা কোথায়? আমন্ত্রিত কেন ভুল? তো আমন্ত্রিত মানে কি? আমন্ত্রিত মানে হচ্ছে যদি আমন্ত্রণ জানানো হয় সেখানে খাওয়ার ব্যবস্থা থাকবে না, আর যদি নিমন্ত্রিত জানানো হয় সেখানে খাওয়ার ব্যবস্থা থাকবে। দেখেন বিয়েতে কি খাওয়ার ব্যবস্থা থাকে কি থাকে না? অবশ্যই থাকে না, সরি অবশ্যই থাকে। অনেকে বলো ভাই এমন এমন বিয়ে আছে যেখানে খাওয়ার ব্যবস্থা থাকে না, ভাই একটা মিষ্টি হলেও তো খাওয়ার ব্যবস্থা থাকে, আপনাকে বুঝতে হবে কোনটা সচরাচর জিনিসটা বুঝতে হবে। তার মানে বিয়েতে খাওয়ার থাকেই, তার মানে বিয়েতে কখনো আমন্ত্রিত করা হয় না, বিয়েতে নিমন্ত্রিত করা হয়, আপনাকে খেলাটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হইল। ঠিক আছে, খেলাটি দেখবে, খেলার ওখানে তার খাবার দাবার দেওয়া হবে না, তো ওইখানে আমন্ত্রণ জানাতে পারে, বাট বিয়েতে আপনাকে নিমন্ত্রণ করবে, তো বিয়েতে আপনাকে নিমন্ত্রণ জানানো হলো। তার মানে কি, যেহেতু খাবার দাবারের ব্যবস্থা আছে, তার মানে আমাদের আমন্ত্রণ কথাটি থাকবে না, ওখানে নিমন্ত্রণ কথাটি আনতে হবে। তো আমাদের কারেক্ট অ্যান্সারটা কী আছে? বিয়েতে আপনি নিমন্ত্রিত। তো আশা করি এই যে পাঁচটি সেন্টেন্স ছিল এই সবগুলোই আপনারা বুঝতে পেরেছেন, এবং এই পাঁচটি সেন্টেন্সটি কমপ্লিট করার মাধ্যমে আশা করি আপনার 100% থেকে 20% কভার হয়ে গেছে এই পাঁচটি সেন্টেন্সে। তো আমি এই নিরকমভাবে পাঁচটা ভিডিও আপলোড করব, আশা করি এই পাঁচটা ভিডিওর মাধ্যমে আপনাদের অ্যাডমিশনের যে প্রয়োগ অপপ্রয়োগ বা বানান শুদ্ধিকরণ থেকে প্রশ্ন আসবে সেগুলো কিন্তু আপনি ইজিলি পারবেন। তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ শাকিল শেখ, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির বিবিএতে, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে কোনো প্রশ্ন থাকলে, কোনো সমস্যা থাকলে, ভাইয়ের সাথে কথা বলতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। ভালো থাকুন, সাথে থাকুন, আল্লাহ হাফেজ।